নমস্কার, আমি স্নেহা। কবিতায় আর বহুত কুছ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ যে এসএসসি কনস্টেবলের একটি কবিতা নিয়ে চলে এসেছি, কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শোনেননি অথবা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোনো গল্প, কবিতা বা উপন্যাস পড়েননি এমন কোনো বাঙালি হয়তো নেই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালের 7ই মে কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। তার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম ছিল সারদা দেবী। তিনি বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষকের দ্বারা শিক্ষালাভ করতেন। তিনি কবি, সাহিত্যিক ও শিল্পী ছিলেন। তিনি খুব ছোটবেলা থেকে লেখালেখি শুরু করেছিলেন। তার প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার, তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ প্রথম কবি কাহিনী, তার প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা, তার প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানির হাট। 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিং বইটি লিখে তিনি নোবেল পুরস্কার পান। তিনি প্রথম বাঙালি ছিলেন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার ছদ্মনাম ছিল ভানুসিংহ। এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল চোখের বালি, চিত্রা, রাজর্ষী, নৌকাডুবি, বলাকা ইত্যাদি। তিনি দুই স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতও রচনা করেছিলেন। 1941 সালে তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। তবুও তিনি তার রচনাকৃতির দ্বারা প্রত্যেক বাঙালির মনে অমর হয়ে রয়েছেন। বাংলা সাহিত্য ও ভাষাকে সমৃদ্ধ করতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান চির। এই পূজার সাজ কবিতাটি শৈশব এবং বাল্যকালের চিন্তা ভাবনায় রচিত একটি কবিতা। কবি এখানে শৈশব এবং কৈশোরের মাঝ বরাবর বয়সের অবস্থার কথা বলেছেন, সেই সঙ্গে সেই বয়সের শিশুদের চিন্তা ভাবনা, পছন্দ অপছন্দের কথাও তিনি এখানে তুলে ধরেছেন। যে শিশুদের কাছে উৎসব মানে এক বিশাল আনন্দ, উৎসবে নতুন জামা পাওয়ার এক বিরাট খুশি, কবি এখানে তেমনই একটি ঘটনার কথা বর্ণনা করেছেন, যেখানে এক বাবা তার ছেলেকে উৎসবে এক নতুন জামা উপহার দেয়, কিন্তু ছেলেটা সেই নতুন জামাটা পছন্দ হয় না। সেই সরল মনে শিশুরা তখন অর্থের প্রতি আকৃষ্ট না হলেও রং বা আকর্ষণীয় বস্তুর প্রতি বেশ আকৃষ্ট হয়। তারা তখন বোঝে না যে প্রত্যেক পরিবারে একটা আর্থিক স্থিতি থাকে, বা তাদের মধ্যে এই জ্ঞানটা তখন আসে না যে কেউ যদি কোনো কিছু ভালোবেসে উপহার দেয় সেটাকে হাসি মুখে গ্রহণ করতে হয়। এইসব চিন্তাভাবনা নিয়ে পূজোর সাজ কবিতাটি রচিত। পূজোর সাজ কবিতাতে কোনো ডিপ মিনিং নেই, পূজোর সাজ কবিতাটি অত্যন্ত সহজ। তো এবার শুরু করছি সেই পূজোর সাজ কবিতাটি। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। কবি এখানে বাঙালির সব থেকে বড় উৎসবের কথা বলেছেন। বলেছেন আশ্বিন মাসের মাঝামাঝিতে পূজোর বাজনা বেজে উঠেছে, সেই বাজনা পূজোকে আহ্বান জানাচ্ছে, পূজোর সময় কাছে এসেছে। তাই মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলে নেছে। পূজোর আনন্দে দুই ভাই মধু আর বিধু ছোটাছুটি করে, তারা আনন্দে এদিকে ওদিকে নেচে বেড়ায়, তাদের মন ঘরে স্থির থাকে না। তারা যেখানে প্যান্ডেল হচ্ছে সেখানে গিয়ে উপস্থিত হয়, আবার যেখানে মূর্তি তৈরি হচ্ছে সেখানে গিয়ে উপস্থিত হয়, তারা এদিকে ওদিকে নাচানাচি ছোটাছুটি করে। পিতা বসেছিল দাঁড়ে, দুজনে শোধালো তারে, কি পোশাক আনিয়াছো কিনে। তাদের এত ব্যস্ততার, এত ছোটাছুটির মধ্যে আবার তাদের মনে প্রশ্ন জাগে যে তাদের বাবা তাদের জন্য কি পোশাক কিনে এনেছে। তাদের বাবা যখন দাঁড়ে বসেছিল, অর্থাৎ দরজার কাছে যখন বসেছিল, তারা তখন দুজনে গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করে, এ আমাদের জন্য কি পোশাক কিনে এনেছো এবার? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। তাদের বাবা তখন তাদেরকে বলে, এনেছি, আছে তোদের মায়ের কাছে আছে, পূজো আসুক তোরা ঠিক দিনে দেখতে পাবি। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তোরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়ে। এবার তাদের বাবা যখন তাদেরকে বলে দিয়েছে যে তাদের জন্য জামা নিয়ে এসেছে, সেই জামা দেখার জন্য তারা দুজনে ছটপট করছে, তাদের মায়ের কাছে গিয়ে জিদ ধরছে যে মা একবার সেই জামাটা দেখিয়ে দাও, বাবা আমাদের জন্য কি জামা কিনে এনেছে মা একবার দেখিয়ে দাও, এইভাবে তাদের কাছে গিয়ে জিদ ধর। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানা ছিটের জামা দেখাইলো আদর করিয়া। ছেলেদের এত ব্যস্ততা দেখে মা তখন তাদেরকে দুটো ছিটের জামা আদর করে দেখালো। মধু কহে, আর নেই? মা কহিল, আছে, এই একজোড়া ধুতি ও চাদর।
সে ছিটের জামাটি দেখে মধু বলে, আর নেই বাবা, আর কিছু নিয়ে আসেনি? তখন তার মা বলে, আছে আছে, এই যে একজোড়া চাদর আছে আর ধুতি আছে। রাগিয়ে আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায়বাবুদের গোপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। হঠাৎ মধু রেগে উঠল, সে ছিটের জামাটা ধুলাই ফেলে তার মাকে জোরে জোরে বলছে, বলতে লাগলো যে আমি আমার এই জামা চাই না, সেই রায়বাবুদের গোপি সাটিনের জামা পেয়েছে, ফুল কাটা সাটিনের জামা পেয়েছে, জরির টুপি পেয়েছে। মধু তার মাকে বোঝানোর চেষ্টা করছে যে তার ছিটের জামার তুলনায় গোপীর জামা বেশি আকর্ষণীয়। সে আশা করেছিল এবার গোপীর মতো জামা কিনবে, কিন্তু তা হয়নি। তার জন্য সেই ছিটের জামাটা তার মনোপ্রীত হয়নি। গোপী হয়তো তার কোনো সমবয়সী, তারই কথা এখানে কবি বলেছে। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছে মিছি, গরিব যে তোমার বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলাই ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। এবার ছেলের এই কাণ্ড দেখে তার মা তাকে বোঝানোর চেষ্টা করছে যে দেখো তোমার বাবা গরিব, তাছাড়া এবার ধান হয়নি, তোমার বাবা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে, তবু দেখো তোমাদেরকে এত ভালোবাসে যে তোমাদের জন্য নিজেদের সাধ্য মতো জামা কিনে এনেছে, আর সে এত ভালোবাসা স্নেহ দিয়ে কিনে আনা সেই জামাটা তোমরা ধুলাই ফেলছো, তুমি ধুলাই ফেলে দিচ্ছ, এইভাবে তাকে বোঝাচ্ছে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে। এতক্ষণ আগে মধু খুব রাগারাগি করছিল, তার মা মধুকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিল যে তাদের আর্থিক অবস্থা খুব ভালো, খুব খারাপ, তো এই তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, তো তাদের বাবা তাদের জন্য যে জামা কিনেছে সেই জামাই গ্রহণ করতে তার মা অনেকবার বোঝানোর চেষ্টা করছিল। এই বোঝানোর মধ্যে মধু বলে, বিধু বলেন যে আমার এই জামা পছন্দ হয়েছে, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। বিধুর এই যে জামা পছন্দ হয়েছে কথাটা শুনে মধু আরো রেগে গেল, দেখছে বিধুও তার সঙ্গে থাকছে না, বিধুও তার সাথ দিচ্ছে না, এই এই কারণে সে আরো রেগে তমতম করে ঘর থেকে বেরিয়ে কোথায় গেল, গেল রায়বাবুদের দ্বারে। সীতা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত, মধু যাবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। এবার সে এখানে রায়বাবুদের দাঁড়ে গেল, তো রায়বাবুদের দাঁড়ে সেখানে অনেক লোক, অনেক লোক জড়ো, রায়বাবু বড় ব্যস্ত। তখন সেই ব্যস্ততার মধ্যে মধু এক কোণে গিয়ে বাংলা পাঁচের মতো মুখ করে যখন দাঁড়িয়ে আছে, তখন হঠাৎ রায়বাবুর চোখে পড়ল, কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কি রে মধু কি হয়েছে তোরে যে শুকনো দেখি। তখন যখন রায়বাবুর চোখে পড়লো মধু ওখানে বাংলা পাঁচের মতো মুখ করে দাঁড়িয়ে আছে, সে তখন মধুকে কাছে ডেকে ভালোবেসে তাকে হাতে জড়িয়ে ধরে তাকে বলছে, কি হয়েছে এত মুখ বাংলা পাঁচের মতো মুখ করে কেন দাঁড়িয়ে আছিস? শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। তাকে যখন রায়বাবু জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কেন কেন এইভাবে মুখ ভার করে দাঁড়িয়ে আছিস, তখন মধু নিজের দুঃখে কেঁদে ফেললো রায়বাবুর কাছে, কাঁদতে কাঁদতে বলছে যে আমার বাবা শুধু আমার জন্য ছিটের জামা কিনে এনেছে। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? রায় মহাশয় মধুর কথা শুনে তাকে বলে, এই জন্য এত চিন্তা কেন করছিস, এত ভাবনা কিসের তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গোপি, তোর জামা দে তুই মধুকে। তখন রায় মহাশয় তার ছেলেকে ডেকে গোপীকে মধুকে জামা দিতে বলে। গোপীর সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে। যখন মধু গোপীর সে জামা পায় সে অত্যন্ত খুশি, তার
मुखी आर हासि धरे ना तार खुशी अंत नाय से दौड़े घरे जाए से तार निजेर पछंद मतो जामा पेये गेछे बुक फुलाइया चले सबारे डाकिया बोले देखो काका आछे देखो मामा से बुक फुलिए चले तार अति गर्व अनुभव है से बुक फुलिए चले तारपरे तादेर बाड़ी गिये सब आत्मीय स्वजन के देखा जे देखो काका आछे देखो मामा आमार कत सुंदर जामा देखो আর বলে ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে সাটিনের জামা আর বলে ওই আমাদের বিধু তখন বলল যে তার ছিটের জামা নাকি খুব পছন্দ হয়েছে ওই বিধু ছিটের জামা পরবে আর আমি পরব সাটিনের জামা দেখো আমার জামা কত সুন্দর বিধুর থেকে অনেক ভালো আমার জামা মা শুনি কহেন আশিলা যে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করাঘাত হই দুঃখী হই দিন কাহারো রাখি না ঋণ কারো তরে পাতি না হাত তুই আমাদের ছেলে ভিক্ষা লই অবহেলে অহংকার কর ধে ধে মধুর মা মধুর এই কাণ্ডকলাপ দেখে লজ্জায় অনবরত কান্না করছে আর বলছে যে আমরা দুঃখী হতে পারি আমরা দিন হতে পারি আমরা কখনো কাউরির ঋণ রাখি না কাউরির কাছে হাত পেতে ভিক্ষা চাই না তুই আমাদের ছেলে হয়ে কিভাবে ভিক্ষা করে ঘরে আসিস আর সে তা নিয়ে আবার গর্ব অনুভব করছিস এইভাবে তার মা নিজের দুঃখ প্রকাশ করছে আর কপালে লাগাতার করাঘাত করছে করাঘাত মানে কপালে হাত দিয়ে আঘাত করছে যে হায় কপাল এ কেমন ছেলে আর বলছে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটিনের চেয়ে আর বলছে তাদের কাছে যদি ছেঁড়া ধুতি থাকে সেটা অনেক বেশি দামি ওই ভিক্ষা করা সাটিনের জামা থেকে কেন ছেঁড়া ধুতি ভিক্ষা করা নয় কাউরির কাছ থেকে হাত পেতে নিয়ে আসা নয় আই বিধু আই বুকে চুমু খায় চাঁদ মুখে তোর সাজ সব থেকে ভালো বিধু যে বলেছিল যে তার ওই ছিটের জামার পছন্দ হয়েছে তার জন্য তার মা তাকে তাকে কাছে রাখছে আদর করছে আর বলছে যে তোর জামা সব থেকে ভালো সেই সাটিনের জামা থেকে সে শত দামি জামা হতে পারে কিন্তু তোর জামা সব থেকে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো দরিদ্র ছেলে গরিবের ছেলের দেহে গরিবের বাবার স্নেহ ভালোবাসায় কিনে আনা সেই সেই ছিটের জামাটি বেশি শোভনীয় বেশি শোভা পায় ওই ভিক্ষা করা সাটিনের জামা থেকে বেশি শোভা পায় তো এখানেই পূজার সাজ কবিতা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং সকলের মাঝে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।